হাই দর্শক বন্ধুরা, যমুনা রান্নাঘরে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব। কচুরলতিগুলো কেটে নিচ্ছি আমি। এরপর গ্যাস জ্বালিয়ে জল বসিয়ে দিয়েছি কড়াইতে। কচুরলতিগুলো আমি ভাপাতে দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। আবার হলুদ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ধোয়া ছিল। নুন দিয়ে দিলাম, চিংড়ি মাছটাকে রেডি করে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আবার কড়াইতে তেল দিলাম। একটু জিরে দিয়ে দিলাম। এরপর কুচানো পেঁয়াজ ছিল, দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাপানো ছিল কচুরলতি, দিয়ে দিলাম। ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলো ভাজা ছিল, দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই ছিল আজকের রেসিপি। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।